দেখ দাদা, তুই যদি এইবারে মুখ না খুলিস না, আমি কিন্তু মাকে সোজা এই ঘরে এবার টেনে নিয়ে আসবো। তাহলে তোর ভালো লাগবে তো? এই মৌদি, প্লিজ। হ্যাঁ, পিসিমণি নয়। আর দীপুদা, এবার অন্তত চুপ করে থাকিস না, প্লিজ কিছু বল। পিউ এর আগে বিয়ে হয়েছিল, সি ইজ ডিভোর্সড। আর ওর হাজবেন্ড না, একেবারে অত্যন্ত খারাপ ছিল। রোজ অত্যাচার, মেন্টাল টর্চার, অ্যাবিউসিভ হাজবেন্ড যেমন হয় আর কি। মানে মদ খেয়ে মাতলামো, পিউয়ের পৌরোহিত্য করা, পড়াশুনো কিছুই মানেনি, ওভার পজিটিভ যাকে বলে। আর পিউয়ের তো বাড়িতে নিজের বলতে বিধবা মা আর দাদা আছে, আর দাদা তো তেমন কিছু করেও না, আর রুগ্ন দাদা, তাই দাদার অ্যাপ বাইকটা নিয়েই ও বেরোয় আর কি। তাই ফলে তো পিউর পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, তাই বিয়ের পর বর আরও পেয়ে বসে। রোজ অত্যাচার, মারধর, দিনের পর দিন বেড়েই চলে, একটা সময় অসহ্য হয়ে যায়। আর পিউ যা যেদি মেয়ে, সে রুখে দাঁড়ায়, শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যায়, থানায় রিপোর্ট করে, এমনকি ডিভোর্সের মামলাও করে। তোরা জানিস, 3 বছর ধরে কেসটা চলেছিল, আর এই কিছুদিন আগে বেচারি ডিভোর্স হয়েছে। তারপর ফাইনালি কি ডিভোর্সটা পেয়েছে? হ্যাঁ, অনেক কাঠখড় পুড়িয়ে তারপর ডিভোর্সটা পেয়েছে। সুতরাং ওর বর্তমান মনের অবস্থা তুই বুঝতেই পারছিস, এই অবস্থায় দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে একটু তো সময় লাগবে। আর আমার আর তিয়াশার বিয়ে নিয়ে যা নাটক চললো, তাতে তো তুই ভালো মতোই বুঝে গেছে যে আমাদের পরিবার কতটা লক্ষণশীল। আর তাছাড়া আমাদের বাড়ির ছেলের সাথে পিউয়ের মতো ব্যাকগ্রাউন্ডের মেয়ের বিয়ে অনেক দূরের কথা, কেউ রাজিই হবে না, তাই ও বিজয়ের প্রস্তাবটা মেনে নেয়নি। বেশ, পিউর কি ছোদ্দাকে পছন্দ হয়নি? তিয়াশাদি তোকে কি বললো? না না, বিজয়কে ওর অপছন্দ নয়, আসলে ওই ব্যাপারটা নিয়ে আর এগোতে চাইছে না। লাইফে ও এতটা প্রবলেম ফেস করে ফেলেছে আগে, ও চায় না আবার কোনো প্রবলেম ক্রিয়েট হোক। সত্যি, কত মেয়ের জীবনে কত কত সমস্যা থাকে তাই না? অথচ বাইরে থেকে দেখলে বোঝাই যায় না ভেতরে কি চলছে। পিউ, একটা কথা বলবো? দেখ, এটা তো আমি মানছি যে তোর লাইফের এক্সপিরিয়েন্স তিয়াশার থেকে যথেষ্ট বেশি, আবার এটাও তো ঠিক যে তোর থেকে আমার লাইফের এক্সপিরিয়েন্স আরও খানিকটা বেশি। সেই এক্সপিরিয়েন্স থেকেই বলছি পিউ, জীবনে কিন্তু অনেক রকমের মুহূর্ত আসবে, ভবিষ্যতের খারাপ মুহূর্তের কথা চিন্তা করে যদি আমরা এখনকার ভালো মুহূর্তগুলোকে ক্রমশ ঠেলে ঠেলে দূরে সরিয়ে দিই, তাহলে জীবনটা কিন্তু বেশ দুঃখের হয়ে উঠবে। বিশ্বাস করো, আমি বিজয়ের ভালোর জন্যই ওকে না বলেছি। না পিউ, তুই ওর ভালোর কথা ভাবিসনি, আসলে তুই ভয় পাচ্ছিস তোর পাস্ট এক্সপিরিয়েন্সের কথা ভেবে। যদি ভবিষ্যতে আবার কোনো ভুল হয়। ইউ, দেখ, আমার মনে হয় ইউ ডু রিথিং, জীবনে একটা রিগ্রেট হয়েছে বলেই যে বারবার সেটা হবে এমন তো কোনো কথা নেই না। আমার মনে হয় তুই আরেকটু সময় নে, কিন্তু ভাব। প্রচেতা গুপ্তর মধুর হাওয়া, সোম থেকে শনি সন্ধে 7টায় আকাশ আটে।